ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে চলো আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে হচ্ছে মহালয়, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো কাটাও আজকের দিনটা। এবার আস্তে আস্তে পুজো চলে আসছে, আস্তে আস্তে ওইটাই মজা চলে আসলে আর মজা লাগে না, তখন একটা একটা মানে এক এক দিন বেরিয়ে যায়। হ্যাঁ, তখন মনটা খারাপ হতে থাকে। এক মাস দু মাস আগের থেকে যখন মনে হয় একটু পুজো আসছে পুজো আসছে, তখন খুব মজা লাগে। তো আমি এখন অলরেডি ঘুম থেকে উঠে ডাইরেক্ট সন্ধ্যে খাইয়ে কিচেনে চলে এসেছি। কেননা কাল গতকাল অনেক মানে একটু লেট করেই খাওয়া হয়েছে। কালকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করেছি, সেগুলো এখনও ব্লগ করিনি। আসলে দু তিন দিন ধরে খুব শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, এত কাশি হচ্ছিল, যার কারণে ব্লগ করছিলাম না। কিংবা পুজো আসছে, ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, ওই জন্য পরিষ্কার করেছি গতকাল। তো অনেক রাত্রে ঘুমি মানে রান্না বান্না করে খেয়েছি লেট করে বলে, আর রাত্রে বাসন টাসন গ্যাস টাস কিছু পরিষ্কার করা হয়নি। জানোই তোমরা যে আমি রাত্রিবেলায় বাসন টাসন মেঝেই শুই, কিন্তু কাল আর পারিনি সেটা করতে। তো এই দেখো সব বাসনপত্র পড়ে রয়েছে, এরকমভাবে গ্যাসটাই এখন নিয়েছিলাম পুরো। আর আজকে সকালবেলা উঠে বাবান আর হাসি গেছিলো, বেরিয়েছিল এরা। তো বাবান এবারে বলছিল অনেকদিন আগের থেকে ওদেরকে কুমারটুলিতে নিয়ে যাবো মহালয়ের দিন দুর্গা ঠাকুরের চক্ষুদান দেখাতে। তো আমি বললাম থাক এই বছরটা, আসছে বছর নিয়ে যাবো। আসছে বছর আর একটু সোনুও বড় হবে, বুঝতে শিখবে। তো সামনেই একটা ঠাকুর বানায় এরকম জায়গা আছে এখানে, তো টুকটাক ঠাকুর হয়, তো ওখানে হাসিকে নিয়ে গেছিলো, তো ওখানে ওরা দেখতে পারেনি। একটা ঠাকুরের চক্ষুদান হয়ে গেছিল, সবে সবে হয়েছিল, আর একটা আসেনি, দেরি করে আসবে, তাই আমরা চলে গেছি। তো তাই জন্য ওরা চলে এসছে, চলে এসছে মানে ওরা ঘুরে ঘাড়ে, তারপরে কচুরি টচুরি খেয়ে অনেকক্ষণ ঘুরেছি, 3 ঘন্টা মতো ঘুরে তারপরে ঘরে এসে এখন বাবান ঘুমাচ্ছে। তো আমার না আমি উঠি কাজ বাজগুলো সারতে, পার কালকে অনেক মানে 7:30-8 অবধি আমি ঘর পরিষ্কার করেছি শুধু। আর আমার শরীর আজকে এত ব্যথা, আমি মানে উঠতে পারছি না, গা হাত পা ব্যথায়। আর না ওদেরকে খাওয়াতে ফাওয়াতে হবে, রিজু হাসি তো এখন রিজু হাসি অনেকটাই বড় হয়ে গেছে, তো হাসি নিজেই করে ও রিজুকেও দিয়ে দেয়। তো ভাইয়ের খাবারটা ওই বানিয়ে দিয়েছে, আমি খাইয়ে দিলাম। আর গতকাল ঘরে আরেকটা নতুন জিনিস এসছে, জানোই তোমরা, তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করি। এই যে অ্যাকোয়াগার্ডটা এসছে কালকে, এইটা এই পিউরিফায়ারটা নিলাম আমরা। তো এটা নেওয়ার কারণ জানোই, অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম এখানে আসার পর খুব জলের প্রবলেম হচ্ছিল, যেটা ফেস করছিলাম। জলের প্রবলেম বলতে জল নেই সেই প্রবলেম না, জল এখানে প্রচুর, বাট যে জলটা আমাদের ট্যাঙ্কিতে ওঠে এই জলটাই অনেকে রান্না করে, কিন্তু আমি রান্না করেছি, ভাতটা কেমন যেন আঠা আঠা টাইপের হয়, আর আমার ঠিক ভালো লাগে না এই জলটা, এই ট্যাঙ্কির জলে রান্না করতে। ট্যাঙ্কি পরিষ্কার করা হয় এখানকার, কিন্তু আমার তাও কেমন লাগে। তো খাওয়ার যেটা রান্না করি আমরা জলটা, বাবান বলতো আমি নিজ থেকে কল থেকে টাইম কল থেকে নিয়ে আসতো, আর খাওয়ার জল আমরা কিনে খেতাম। এবার ব্যাপারটা মানে কি হয় বলো তো, যখন বাবান কাজে ব্যস্ত থাকে, ওর তো জানো ওয়ার্ক ফ্রম হোম, ওর মিটিং থাকে, অফিসের কাজ থাকে, তখন না জল আর ওকে বলা যায় না আনতে, সেই সময় কাজের সময় কি করে বলবো। তো এইটা খুব একটা প্রবলেম হচ্ছিল, তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে অ্যাকোয়াগার্ড একটা নিয়ে নিই, তাতে ভাবলাম দুটো সমস্যাই শেষ হয়ে যাবে, খাওয়ার জলেরও রান্নার জলেরও। তো এই অ্যাকোয়াগার্ডটা নিয়ে এসেছি, গতকাল ডেলিভারি করে দিয়ে গেছে। তো আজকে যেহেতু রবিবার এমনিও, তারপরে মহালয়, তো আজকে সবাইই অবভিয়াসলি ছুটি, তো সোমবার আসবে, এটা তখন সেট করে দিয়ে যাবে, আর যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত আমি বাসনটা মেজে নিই, বাবান ঘুমাচ্ছে, বাবানকেও তুলবো। আর গতকাল যেহেতু রাত্রে রান্না করেছি, একটু চিকেন রান্না করেছিল আর বাবানই করেছে, তো অনেকটা বেশ আমি বলে একটু বেশি করেই করে নাও, বেশি করে করে নিলে সুবিধা হবে, আজকে হয়ে যাবে। তো আছেই রান্না বান্না, সেরকম চাপ নেই কিছু আজকে, আজকে পুরো সারাদিনটা ফ্রি আছি, টুকটাক ঘরের কাজ যেগুলো, তাছাড়া এমনি রান্না বান্না কিছু নেই। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অল করে দিও, যখনই আমি ব্লগ আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে
অ্যাকোয়াগার্ডটা লাগানোর জন্য চলে এসছে। তো এবার বের করা হচ্ছে প্যাকিংয়ের থেকে। তো দাদা এখানে অ্যাকোয়াগার্ডটা ঠিক করে সেট করবে, করে তারপরে এটা ড্রিল করে লাগাবে। আর আমি ওইদিকে সব জিনিস সরাচ্ছিলাম, কেননা ড্রিল করবে যখন তখন নোংরাগুলো সব ওখানে পড়বে। ওখানে আমার অনেক কিছুই থাকে, যেরকম চামচ থাকে, তারপর স্যান্ডউইচ মেকারটাও থাকে ওখানে। সোনুর গরম জল করে রাখি, ঠান্ডা জল করে রাখি, সবই ওখানে থাকে। তো দাদা বললো সব সরিয়ে দিন, তো ওখান থেকে সরিয়ে দিয়ে তারপরে সব ঢেকে দিলাম। তো এবার দাদাই দেখো ড্রিল করছে, কেননা দুটোই লাগাতে হবে, অ্যাকোয়াগার্ডের যে মেশিনটা আরেকটা যে ফিল্টার আছে আলাদা, সে দুটোই ওখানে লাগাতে হবে। তো এবার দেখো লাগাচ্ছে দাদা, এখানে লাগানো অলরেডি হয়েও গেছে। তো এবার ফিল্টারটা লাগাবে, তো জলের সব পাইপগুলো লাগাবে, অ্যাডজাস্ট করবে। তো করে তারপরে দাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে কী ইউজ করতে হবে, কেননা ফার্স্ট টাইম আমরা ইউজ করছি, জানি না এটা কীভাবে ইউজ করতে হয় সেটা জেনে নেওয়া দরকার। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে হয়ে যাক লাগানো, তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি যে কেমন কী লাগছে, অবশ্যই তোমরা জানিও। তো দেখো আমাদের অ্যাকোয়াগার্ড লেগে গেছে, এখানে এক দাদা এসেছিলেন লাগিয়ে দিয়ে গেছেন, এই যে আমরা এই মডেলটা নিয়েছি। এখন ফিল্টারিং ওয়াশ চলছে, এরকম দুবার জল ভরবে, সেটাকে ফেলে দিতে হবে, একবার হয়ে গেছে করা, এটা সেকেন্ড টাইম চলছে। এটা আনপিউরিফাইড ওয়াটার যেটা বেরিয়ে যাচ্ছে, আর এখানে স্টোরেজ হচ্ছে জল। ওটা স্টোর হয়ে গেলে গ্রিন লাইটটা ব্লিঙ্ক হচ্ছে, ওটা থেমে যাবে, তারপরে আবার ওই জলটা ফেলে দিতে হবে। একবার ফেলে দিয়েছি জলে, দেখো বালতিতে, এটা আমি রেখে দিয়েছি স্টোরেজ, কয়টা দিয়ে শ্যাম্পু করবো বলে ফেলবো, কারণ আমার কাজে লেগে যাবে শ্যাম্পু করতে। এমনি এখানে আসার পরে আমার চুলটা খুবই পড়ছে এখানকার জলে, তো আমি বললাম চলো ঠিকই চলো শ্যাম্পুটা করে নেবো। আর এই যে এখান থেকে জলটা পড়ছে, এটাও তো খুব একটা বাজে জল না, এটাও যদি এই জল ধোয়াটা সবকিছুর জন্য ইউজ করা যায়, তো দাদা বলেও গেল যে যদি তোমার এখান থেকে বাথরুমের কোনো আউটলেট বার করতে পারো, তাহলে এই জল তুমি স্টোর করে কাঁচা কুচি ধোয়া ধুয়ে সব করতে পারবে। তো আমাদের সেদিন মানে সকালেই বললাম, আজকে কোনো আশা ইয়ে ছিল না, হঠাৎ করে বাবান বললো যে আসবে। আমি জানিয়ে দিলে সানডে, সবাইই ফ্যামিলি আছে, তার মধ্যে মহালয়া, হ্যাঁ মহালয়া, তো আমিও জানতাম যে আসবে না, আমার স্পেশাল রিকোয়েস্ট এসেছে। তো যে দাদা এসেছিল না আমাদের মানে অ্যাকোয়াগার্ডটা সেলস করতে, সেল করতে খুব ভালো সেই দাদা, তো উনি বললেন, আর যে লাগিয়ে দিয়ে গেলেন বললেন যে এই মেশিনটাও খুব ভালো নাকি। তো এটাই ছিল অ্যাকোয়াগার্ড। তো খুব যদি নিজেরা কিছু করি তার আনন্দটা আলাদাই হয়, মা বাবা ওরা মানে সবাই তো সংসার গুছিয়েই দেয়, যখন আমরা নিজেরা বিয়ে থা করি সবাই, কিন্তু নিজের হাতে নিজের সংসারের এক একটা জিনিস যখন করা হয় সেটার আনন্দ খুবই আলাদা হয়। তো সেদিনকার আমি আর বাবান বসে বসে বলছিলাম যে এক একটা জিনিস করছিল সেটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে যে নিজেরা করছি। তো চলো ডাইনিং টেবিল এদিকে কোনায় চলে গেছে, এখানে আমাদের প্যাসেজই প্যাসেজ হয়ে গেছে মাঝখানে। তো এই আপাতত খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে প্রচন্ড। গতকাল বললাম বাবা মা চিকেন বানিয়েছিল, যেহেতু ঘরটা পরিষ্কার করতে করতে আলু দেবো, তো মাংস আমি বলেছিলাম একটু বেশি করেই নিয়ে আসবে, তাহলে আজকেও সকালে হয়ে যাবে। তো মাংস গরম করে নিচ্ছে, টুকটাক খাওয়ার রয়েছে সেগুলো গরম করছি, পরে খেয়ে দে আবার পরে কথা বলবো।